নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি NPCIL রিক্রুটমেন্ট 2018। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটিকে টিপ দিয়ে রাখুন, কারণ এইরকম নতুন নতুন নোটিফিকেশন আমার চ্যানেলে আমি দিয়ে থাকি, সেটা পাওয়ার জন্য বেল আইকনটিকে টিপ দিয়ে রাখুন। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, তারা বলেছে যে 90 জন ট্রেড অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য অ্যাটমিক এনার্জি যে ডিপার্টমেন্ট সেখানে তারা নিয়োগ করবে, সেটি অবস্থিত মহারাষ্ট্রে। আপনারা অনেকেই জানেন তো, তাদের যে পোস্ট সেটি 90 জন ট্রেড অ্যাপ্রেন্টিস পোস্ট তারা নিয়োগ করবে, যেটি পুরোপুরি অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। তো কিভাবে করবেন সেটি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 10ই সেপ্টেম্বর থেকে, মানে শুরু হয়ে গেছে। তো আপনারা এই অ্যাপ্লিকেশন করতে পারবেন 10ই অক্টোবর পর্যন্ত। যে এজ লিমিট রাখা হয়েছে সেটি 16 বছর থেকে 24 বছর, সেটা ধরতে হবে 10ই অক্টোবর 2018 তারিখ পর্যন্ত ধরে আপনারা হিসাব করবেন, জেনারেল এবং আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা। আর যাদের রিল্যাক্সেশন আছে তারা এসসি এসটিদের 5 বছর এবং ওবিসি ক্যান্ডিডেটদের 3 বছর এবং হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের 10 বছরের ছাড় দিয়ে হিসাব করে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যে জবটি হবে সেটি মূলত মহারাষ্ট্র বেসিসে, যেখানে তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন আছে মহারাষ্ট্রের তারাপুরে। তো সেখানেই নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, সেখানে আপনাদের পোস্টিং হবে, তো যদি আপনি সিলেক্ট হন। তো তো এই যে 90 জন পোস্ট, 90 জনের মধ্যে যে পোস্টগুলোকে ভাগ করা হয়েছে সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ফিল্টার পোস্ট সেটি 18 জনকে নেওয়া হবে, যেটাতে কোয়ালিফিকেশন দরকার ITI ইন ফিল্টার ট্রেড। টার্নারের জন্য 4 জনকে নেওয়া হবে, টার্নার পোস্টের জন্য, সেটাও ITI টার্নার ট্রেড যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। ইলেকট্রিশিয়ান 16 জনকে নেওয়া হবে, ITI এ এখানেও ইলেকট্রিশিয়ান ট্রেড দরকার। ওয়েল্ডার নেওয়া হবে 10 জনকে, সেখানেও ওয়েল্ডার ট্রেড দরকার। কার্পেন্টার নেওয়া হবে 9 জন, প্লাম্বার নেওয়া হবে 6 জন, ওয়্যারম্যান নেওয়া হবে 9 জন, ডিজেল মেকানিক নেওয়া হবে 2 জন এবং মেকানিস্ট নেওয়া হবে 5 জন, পেন্টার 5 জন, শিট মেটাল ওয়ার্কার 3 জন। সমস্ত কিছুই ITI থেকে ট্রেড, পার্টিকুলার ওই পোস্টের জন্য ট্রেড হয়ে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে টোটাল যে 90টি সিট, 90টি সিটের মধ্যে এসসি আছে 9 জন, ST আছে 8 জন, OBC আছে 24 জন এবং আনরিজার্ভ ক্যাটাগরি আছে 49 জন। মূলত যে সিলেকশন প্রসিডিউর সেটি হবে, যে ITI এ যে মার্কস বা ITI কোর্সের যে স্ট্যান্ডার্ড মার্কস আপনারা পেয়েছেন, যার কতর মধ্যে কত, সেই অনুযায়ী কিন্তু সিলেকশন করা হবে প্রত্যেকটি পোস্টের জন্য। তো আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে সেটি আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাইটি করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে সঙ্গে রাখতে হবে একটি বৈধ ইমেল আইডি, ফটো এবং সিগনেচার স্ক্যান করা। বন্ধুরা, এই যে লিঙ্কটি, এই লিঙ্কটি আমি আপনাদেরকে দিয়ে দেব, আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্লিক করে এই রকম পেজে চলে আসবেন, যেখানে আপনারা এই রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো কিভাবে করবেন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো আপনারা এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন এবং পুরোটা দেখুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপ্রেন্টারশিপ যেটি আছে সেখানে রেজিস্ট্রেশন কিভাবে করবেন দেখুন। এখানে ক্যান্ডিডেট টাইপ আছে, আমি এটা জুম করে আপনাদের জন্য দেখাচ্ছি। ক্যান্ডিডেট টাইপ আছে, এখানে যদি ক্লিক করা যায় দেখুন, ITI পাস, ITI রেজাল্ট অ্যাওয়েটেড, MES, আদার্স। তো আপনারা
যেরকম পজিশন এখন আছে আপনাদের, আপনাদের যে ট্রেডের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তো সেই ট্রেড ফিল আপ করার জন্য আপনার পজিশন কীরকম সেইটা আপনাকে জানাতে হবে। আইটিআই যদি পাশ করে থাকেন তাহলে আইটিআই পাশের জায়গায় ক্লিক করবেন, আর যদি আপনি পাশ না করে থাকেন, আপনি ওয়েট করছেন রেজাল্টের জন্য, তাহলে ওয়েটেড লিখবেন। অথবা আপনি যে প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা আছে তার আন্ডারে যদি কোর্স করে থাকেন তাহলে সেটি সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি শুধুমাত্র দেখাবো আইটিআই পাশরা কীভাবে অ্যাপ্লাই করবে। তো এখানে বয়সটা দিতে হবে, আমি একটা দিয়ে রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য, দেখুন 90 দিয়ে দিলাম। এখানে ডেট একটা দিয়ে দিচ্ছি, এরকম একটা আপনাদের স্বার্থে আমি এটাকে জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে লেখা আছে এনসিভিটি বা এসসিভিটি সার্টিফিকেট টাইপ। আপনারা জানেন যে এটি রেগুলার হয় এবং প্রাইভেট হয়, আপনারা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন আপনাদের যে সার্টিফিকেট টাইপ তার উপর নির্ভর করে। তো এটি স্টেট গভর্নমেন্টের একটি, একটি ন্যাশনাল গভর্নমেন্টের, তো এটা বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই জানেন। এবং এখানে দিতে হবে দেখুন সার্টিফিকেট নাম্বার। তো এখানে আমি যদি এটাকে চেঞ্জ করে আসি তাহলে কি লাগে সেটিও আপনারা দেখে নেবেন। দেখুন এখানে চেঞ্জ হয়ে গেল, আমি আবারও এটাকে চেঞ্জ করে দিই আপনাদের জন্যই। আমি এরকম একটি দেখুন এখানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, শুধুমাত্র চাইছে রেজিস্ট্রেশন নাম্বারটি। দেখুন এখানে কিন্তু আপনার সার্টিফিকেটের নম্বর চাইছে না, শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বরটি চাইছে। যদি আবারও আমি চেঞ্জ করে দিই, দেখুন আদার্স ক্যাটাগরি করি, তাহলে কি চেঞ্জ হবে? দেখুন আদার্স যদি আপনি আইটিআই পাস নন, আপনি কৌশল বিকাশ যোজনার আওতায় নন, আপনার রেজাল্ট ওয়েট করছে না, এইরকম যদি আপনি ক্যাটাগরি হন, ক্যান্ডিডেট হন, তাহলে আপনাকে শুধু ডেট অফ বার্থটাই দিতে হবে। তো আমি মূলত সব রকমভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন 2002 দিলাম, এখানে দিলাম, বয়সটা দিয়ে দিলাম, এখানে শুধুমাত্র নাম এবং জেন্ডার, মাদার্স নেম, এইরকম জিনিসগুলো এখানে কিন্তু চাইছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেরকম আপনার টাইপ হবে, আপনি যেরকম কোয়ালিফিকেশন এখানে দেবেন তার উপর নির্ভর করে বাকিগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার কাছে যেহেতু নেই এখন, তো আমি এখানে দিয়ে দেব, দেখুন বিভাস, এখানে ব্লগস আমি দিয়ে দিলাম। তো এখানে বাবার নাম, এখানে মায়ের নাম, এই যে আধার নাম্বার এবং পোনস নেম যদি থাকে তবেই, এবং এখানে দেখুন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি এখানে আদার ব্যাকওয়ার্ড, জেনারেল, সিভিল কাস্ট, আমি জেনারেল যদি দিয়ে দিই, দেখুন। আর এখানে কিছু অ্যাড্রেস আছে, আপনি যেখানে থাকবেন, ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন, এখানে দেখুন নিয়ে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। দিয়ে দেওয়ার পরে ডিস্ট্রিক্টটাও নিয়ে নেবে, দেখুন ডিস্ট্রিক্ট আপনি যেখানে হবেন সেখানে দিয়ে দেবেন, কলকাতা দিয়ে দিলাম। এখানে চাইছে ইমেল আইডি, এখানে চাইছে কন্ট্যাক্ট নাম্বার এবং পিনকোড। দেখুন এখানে পিনকোড চাইছে, পিনকোডটা আপনারা দিয়ে দিতে পারেন, সেটি আমি এখন দিচ্ছি না আপনাদেরকে বোঝানোর জন্যই। আমি এই ফর্মটিকে দেখানোর চেষ্টা করছি এবং বলে দেওয়ার চেষ্টা করছি। এখানে অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশানটা চাইছে, দেখুন 10, 12, 8 পাস, বিকম, বিএ, বিএসসি, আইটিআই, সমস্ত রকম চাইছে। যদি আমি আদার্সে ক্লিক করি, আদার্সের জন্য দেখুন মার্কসে যেটা হয় সেটাকে আপনাকে অ্যাটাচ করতে হবে ডকুমেন্টটি, সেই ডকুমেন্টটিকে আপনাকে অ্যাটাচ করতে হবে। যদি আমি এখানে চেঞ্জ করি আইটিআই, তো দেখুন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে আপনাকে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে আপনার যে আইটিআই এর যে পাশের যে সার্টিফিকেটটি সেখানে কিন্তু আপনাকে দিতে হবে। দেখুন বিএ, বিএটাতেও কিন্তু অ্যাটাচ করে দিতে হবে।
তো আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে আপনাকে একটি অ্যাটাচ কপি রাখতে হবে, যেখানে আপনি অ্যাটাচ করবেন সেই ডকুমেন্টটিকে। তো অ্যাটাচ করার পরে এই যে মার্কস, এটা কিন্তু ম্যান্ডেটরি, দেখতেই পাচ্ছেন স্টার মার্কস দেওয়া আছে, এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, ম্যাক্সিমাম মার্কস এবং ওভারঅল পার্সেন্টেজ আপনার কত হয়েছে সেটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এবং আরেকটি কথা, যদি আপনার এটি দিয়ে দেবেন, কত পেয়েছেন সেটি দিয়ে দেবেন, আর দেখুন এইখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশন, এইগুলো যদি আপনি ফিল আপ করেন, দেখুন এখানে লিখতে হবে ইনস্টিটিউশন নেম, আপনি কোন কোর্সে ট্রেড হয়েছেন, যে কোর্সে বা ট্রেড কোন নামের সেই নামটি এখানে লিখতে হবে, কোর্স কবে শেষ হয়েছে, কত মার্কস পেয়েছেন, ম্যাক্সিমাম মার্কস কত ছিল, কোন কাউন্সিল বা বোর্ডের আওতায় আছে আপনার সার্টিফিকেটের, যেখান থেকে আপনি করেছেন তারা, সেই সংস্থাটি কবে শুরু হয়েছে, সমস্ত কিছু দিতে পারবেন। এবং আপনি অ্যাডও করতে পারবেন আপনার যদি এক্সট্রার কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশান হিসেবে থাকে তো আপনি অ্যাড করতে পারবেন। তো এইরকমভাবে দেওয়া আছে। আর আছে কি ট্রেড প্রেফারেন্স, দেখুন এখানে প্রেফারেন্সে যদি আমরা আপনাদের জন্য আমি দেখিয়ে দিই, ট্রেড প্রেফারেন্সে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন অ্যাডভান্স মেশিন, দেখুন ওয়েল্ডার, অ্যাপেন্ডিক্স, ফুড অ্যাসিস্ট্যান্ট, ফ্যাশন, সমস্ত রকমের দিক দেওয়া আছে, যে কত মাসের আপনারা করেছেন তার একটা, যে সকল কোর্সগুলো হয় তারাই এখানে আবেদন করতে পারবেন, যেরকম কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান যদি হন তাহলে 15 মাসের হতে হবে, সেটা যদি সিলেক্ট করি দেখুন নিয়ে নেবে, নিয়ে নিলেই আইটি অ্যান্ড আইটিইএস সেক্টর ইন হুইচ দ্য সিলেক্টেড ট্রেড বিলংস, এইখানে আপনাদেরকে লিখতে হবে ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স হিসেবে নাম দিতে হবে এইগুলোকে। এইগুলো আপনারা ক্লিক করবেন এবং রিমুভ করতে পারেন। তো আর এই যে এই জায়গাটি কিন্তু আপনাকে যেটা আমি বলেছিলাম, ফটোগ্রাফ এবং আপনার ডেট অফ বার্থের যে ডকুমেন্টটি যেখানে আছে, আপনার ডেট অফ বার্থটি দেখা যাবে বা বোঝা যাবে আপনার বয়স কত, সেইটা আপনাকে কিন্তু এই জায়গায় আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে আপনি এখানে ডিক্লারেশনে ক্লিক করবেন, করে সাবমিট করলেই কিন্তু আপনি রেজিস্টার্ড হয়ে যাবেন রেজিস্ট্রেশনের জন্য, এটি শুধুমাত্র রেজিস্ট্রেশনের জন্য। তো বুঝতে পারছেন রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে, রেজিস্ট্রেশনের জন্য আমি বলেছিলাম যেটা, যে একটি ইমেল আইডি লাগবে, আধার কার্ড লাগবে। তো আপনি এই রকম পেজে চলে আসবেন, আপনার আইডি তৈরি হয়ে যাবে, পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে, সেইগুলো আপনাকে এখানে দিতে হবে, দেওয়ার পরে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন হয়ে গেলেই এই পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়ে যাবেন, বা পরবর্তী সময়ে আপনি এটাকে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কীরকম, সেটা আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই যে ভিডিওটি, এই ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে টিপ দিয়ে রাখুন, কারণ এইরকম নোটিফিকেশান আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। তাহলে ধন্যবাদ বন্ধুরা।